আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম করছি আমার ইউটিউব চ্যানেলে। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে হচ্ছে সকাল সকাল আমি আমার ব্লগটা স্টার্ট করছি, আর এখন হচ্ছে সকালবেলা, মোটামুটি 7:30টার মতো বাজে। তো ভাবলাম যে আজকে হচ্ছে সকালেই আমি যে আমার ফ্রিজে, ডিপ ফ্রিজে যা রান্না করব সেগুলো বের করে নেই, তাহলে দেখা যাবে যে সকালের নাস্তা বানাতে বানাতে এগুলো মোটামুটি বরফ ছেড়ে যাবে আর আমার রান্না করতেও সুবিধা হবে। তো এখানে আমি, যারা রেগুলার আমার ভিডিও দেখেন তারা জানেন যে আমি বক্সে করেই কিন্তু মাছ মাংস রেখে দিই। তো এখান থেকে আমি নিয়ে নিলাম, রুই মাছ বের করলাম। তো যাই হোক, আর আপনাদের ভাইয়ার হচ্ছে আজকে অফিস আছে কিন্তু বাসায় হোম অফিস করবে, তো এই জন্য দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ও ড্রয়িং রুমটাতে বসে গেছে অফিসের জন্য। আর আমিও রান্নাবান্না ভাবলাম সকালে নাস্তাটা বানিয়ে দেই ওকে। আর এই যে দেখতে পাচ্ছেন রুই মাছটা নামিয়ে নিলাম, পানি দিয়ে ভিজিয়ে রাখলাম, আর সাথে দেখি কি কি করা যায়। তো এখন সকালের নাস্তাটা বানিয়ে নিব, আর ব্রেড আছে বাসায়, তো ভাবলাম ডিম দিয়ে ব্রেড দিয়ে একটা নাস্তা বানিয়ে নিই সহজভাবে। তো এখানে আমি একটা টমেটো কেটে নিয়েছি কুচি করে, সাথে তিনটা কাঁচামরিচ কেটে নিয়েছি, সাথে হচ্ছে একটা পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি। এখন সামান্য একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে আমি মাখিয়ে নিব। এখানে ক্যামেরাটা ফাস্ট করে দেওয়া আছে, এই জন্য হয়তো দেখতে পাচ্ছেন যে অনেক জোরে জোরে মাখাচ্ছে, আসলে কিন্তু তা নয়। তো যাই হোক, আমি ডিমটা কিন্তু আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছিলাম, এই জন্য দেখতে পাচ্ছেন ভেজা, নর্মাল থেকে নামিয়ে নিয়েছিলাম। তো যাই হোক, ডিম দুইটা ভেঙে নিয়েছি, এখন আমি এগুলোকে ভালো করে মিক্সড করে নিব। আর ব্রেড দিয়ে নাস্তাটা আপনাদের ভাইয়ারও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ, তবে আমার ব্রেডের মধ্যে একটু চিনি দিয়ে মানে মিষ্টি করে খেতে বেশি পছন্দ, আসলে আমার মিষ্টি জাতীয় খাবার একটু বেশি পছন্দ। তো যাই হোক, আমার ওটা মাখানো হয়ে গিয়েছে, এখন প্যান দিয়ে দিলাম চুলাতে, দিয়ে সামান্য একটু তেল দিয়ে দিলাম, চাইলে এখানে আপনারা বাটার ইউজ করতে পারেন। তো যাই হোক, এখন আমি একটা ব্রেড নিব, নিয়ে যে এভাবে আমি অল্প অল্প করে ডিম দিয়ে দিব, চাইলে আপনারা দুই পাশে দিতে পারেন, তো আমি এখন এক পাশে দিয়ে দিব। তো এই যে চুলার আঁচটা এ পর্যায়ে অনেক মিডিয়ামেও রাখবেন না, একটু কমিয়ে রাখবেন, কারণ এই পর্যায়ে দেখা যায় যে মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এই যে আমি অপর পাশে কিন্তু ডিম দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে এ পাশে ডিম নাও দিতে পারেন, দিলে দুই পাশটা খেতে ভালো লাগে আর কি। তো যাই হোক, আমার এক পাশ হয়ে গিয়েছে, তো আরেক পাশটা আমি দিয়ে দিচ্ছি। তো এই যে দেখতেই পাচ্ছেন, আর এই খাবারটা কিন্তু অনেক হেলদি খাবার। তো যাই হোক, আমার হয়ে গিয়েছে নাস্তা, তো এখন আমি এটাকে আপনাদের ভাইয়ের কাছেই নিয়ে যাব, যেহেতু অফিস করছে, ও তো এখন টেবিলেও বসতে পারবে না, তো এই জন্য ভাবলাম যে এটাই নিয়ে যাই, নিয়ে ওর কাছে গিয়ে আমিও খাই, আর তারপর একটু চা বানিয়ে নিব। আর অফিস করার সময় আপনাদের ভাইয়ের কথা বলা মানা। তো এই যে দেখতে পাচ্ছেন, ও ল্যাপটপ নিয়ে কিন্তু বিছানায় বসেছে ড্রয়িং রুমটাতে। তো যাই হোক, দুজন নাস্তা করে নিয়েছি, তো ভাবলাম যে তরকারি কাটাকাটি করবো, এখন মোটামুটি 10টার মতো বেজে গিয়েছে, তো ভাবলাম যে যেহেতু তরকারি কাটাকাটি করব, তো তার আগে আমি যেহেতু প্রেশার কুকারে রান্না করব ভাত, তো এই জন্য ভাতটাকে আগে তুলে দিব, মানে ধুয়ে রেখে দিব আর কি, একটু পরে আর কি রান্না করব। তবে চাল নিয়ে নিলাম, তো চালটাকে এখন আমি ধুয়ে নিব।난 아무 말도 할 수가 없었지 첫눈에 반한다는 이야기가 널 보는 순간 이해가 됐어 매번 야야야 তো যাই হোক, প্রেশার কুকারে ভাতটা দিয়ে দিলাম, আমি একটু পরে জালটা ধরিয়ে দিব। তো যাই হোক, আমি ভাত রান্না আমার হয়ে গিয়েছে, এখন আমি বেগুন আর টমেটো দিয়ে একটা তরকারি রান্না করছি। তো আপনাদের হয়তো বা আইডিয়া হবে, আপনারা হয়তো অনেকে এটা খেয়েছেন, অনেকে হয়তো খাননি, আমিও বিয়ের পরে আর কি আমার শাশুড়ির কাছ থেকে এই রান্নাটা শিখেছি। তো এখানে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিই, এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে দিলাম, এটা হচ্ছে বেগুন আর টমেটো একটু বেশি করে দিয়ে রান্না করা হয় আর কি। তো এখানে আমি এক চা চামচ রসুন বাটা আর অল্প মানে পরিমাণ মতো আর কি হলুদ বাটা, সরি হলুদ গুঁড়া দিয়ে একটু নাড়াচাড়া করে অল্প একটু পানি দিয়ে দিলাম। এখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিব, এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া, মরিচের গুঁড়া আর অল্প একটু জিরা গুঁড়া, সাথে স্বাদ মতো লবণ দিয়ে। এখন আমি এর মধ্যে দুইটা টমেটো কুচি দিয়ে দিব, কারণ এই রান্নাটা একটু টকটক হয়, এটা আমার হাজব্যান্ডের অনেক পছন্দ। আর কি বলবো, কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব।
এই রান্নাটা আপনারাও করতে পারেন, আশা করছি ভালোই লাগবে আপনাদের কাছে। আমিও কখনো খাইনি, তো যখন বিয়ের পরে আর কি রান্না করতাম প্রথম দিকে মানে ভাবতাম যে খেতে পারবো কিনা, তো তারপরে মাশাল্লাহ ভালোই লাগে খেতে। তো যাই হোক, আমি কিন্তু বেগুনগুলো কষিয়ে তারপর পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি। এই রান্নাতে বেশি ঝোল থাকবে না, কারণ ঝোল থাকলে বেশি ভালো লাগে না খেতে। তো প্রায় আমার হয়ে গিয়েছে তরকারিটা, এখন আমি নামিয়ে নিব। তো ভাবলাম যে ধনে পাতাটা দিয়ে দেই, তো এখন আমি এটা নামিয়ে নিব। আর এখন আমি রান্না করছি লোট্টা শুটকি ভুনা। আর আপনাদের কার কার লোট্টা শুটকি ভুনা পছন্দ অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার তো অনেক বেশি পছন্দ, আমার মাছ মাংস যদিও থাকে তারপর যদি আমার শুটকি ভুনা থাকে আমি কিন্তু ওটাই খেতে পছন্দ করি। আমার মতো আমি জানি আমার অনেক আপু ভাইয়াদেরও এই ভুনাটা অনেক বেশি পছন্দ, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে আমি পেঁয়াজ কুচি নিয়েছি, আর পেঁয়াজ কুচিটা আমি একটু সময় নিয়ে আর কি ভাজবো। হালকা একটু বাদামি হয়ে আসলে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে রসুন। আর রসুনটা যেগুলো বড় থাকবে সেগুলো এক ফালি করে নেবেন, আর যেগুলো ছোট থাকবে সেগুলো মাঝখানে ফালি করার কোনো দরকার নেই। এখন এটাকে আমি এক মিনিটের মতো ভেজে নিব। যাই হোক, ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি এই যে লোট্টা শুটকি আগে থেকে কিন্তু গরম পানিতে ভালো করে ধুয়ে হাত দিয়ে একটু ছাড়িয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, হাত দিয়ে আমি ছাড়িয়ে নিয়েছি শুটকিগুলো। এখন এটাকে ভালো করে আমি একটু সময় নিয়ে ভাজবো। আর এই ভাজাটা আপনারা যত ভালো ভাজবেন এই রান্নাটা কিন্তু তত বেশি মজা হবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু ননস্টিক প্যানে উঠিয়ে দিয়েছি, এর জন্য কিন্তু পোড়া লাগেনি। আমি একটু সময় নিয়ে এটাকে আগে ভালো করে ভেজে নিব। আর আপনাদের ভাইয়া তেমন একটা বেশি পছন্দ করে না, তারপরও পছন্দ করে মানে যদি গন্ধটা না থাকে খেতে চায়ও আর কি। তো একটা চামচ রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে হলুদ গুঁড়া। দিয়ে আমি একটু হালকা করে একটু ভেজে নিব, ভেজে নিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দিব। আপনাদের ভাইয়া এবার যে রান্নাটা করেছিলাম এই রান্নাটা কিন্তু খেয়েছে, ভালোই খেয়েছে, বলছে যে এই শুটকিটার কোনো গন্ধ নেই। তো আপনাদের বাসার যারা শুটকি খায় না তাদেরকে কিন্তু এভাবে রান্না করে খাওয়াতে পারেন। এখানে আমি সামান্য একটু ধনে গুঁড়া দিয়ে দিলাম আর মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটাতে মরিচের গুঁড়া একটু বেশি দিলে ভালোই লাগে খেতে, আপনারা চাইলে ধনে গুঁড়াটা স্কিপ করতে পারেন। তো এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, আমি কিন্তু এখানে আর ডিটেলসে দেখালাম না, এখানে আমি স্কিপ করেছি, মানে আমি পানি দিয়ে কিন্তু ভুনা করে নিয়েছি, তো পানিটা শুকিয়েও নিয়েছি, তারপর আপনাদের দেখাচ্ছি। আমার শুটকি ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের আজকের দুপুরের লাঞ্চ মেনু। আশা করছি আমার আজকের ভিডিও থেকে আপনারা একটু আইডিয়া পাবেন। এখানে যে বেগুনের টকটা রান্না করেছি, শুটকি ভুনা, আর এই যে এখানে রুই মাছ ভুনা, এটার আমি আপনাদের সাথে শেয়ার করিনি, আমরা সবাই পারি তারপর এই জন্য শেয়ার করিনি। আর এখানে হচ্ছে চাল কুমড়া ভাজি। তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার অনেক ভালো লেগেছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর নতুন হলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে প্রেশার কুকারে কিন্তু ভাত রান্না করে নিয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।